কাল থেকে সমস্ত পুলিশকর্মী ছুটি বাতিল করা হয়েছে। জানা যাচ্ছে পঞ্চায়েত ভোট শেষ না হওয়া পর্যন্ত কোনো পুলিশকর্মী ছুটি নিতে পারবেন না, একমাত্র জরুরি ভিত্তিতেই ছুটি মঞ্জুর করা হবে। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে দীপক ঘোষ। দীপক, প্রশাসন সূত্রে কি জানতে পারছো এবং এই নির্দেশের পিছনে কোনো নির্দিষ্ট কারণ কি বলা হয়েছে? অবশ্যই, তার কারণ আজই ডিজিপি আইন শৃঙ্খলা তার পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে সমস্ত জেলায় সমস্ত পুলিশ আধিকারিকদের কাছে পাঠানো হয়েছে এবং বলা হয়েছে আগামীকাল থেকে ভোট শেষ না হওয়া পর্যন্ত কোনো পুলিশ কর্মীর ছুটি যেন মঞ্জুর করা না হয়। একমাত্র অত্যন্ত জরুরি কোনো কাজে যদি ছুটি চায় কেউ, সেটা বিবেচনা করা যেতে পারে, তার বাইরে কোনো ধরনের ছুটি দেওয়া হবে না। তার কারণ যে যে ভোটের জন্য যে পরিমাণ পুলিশ কর্মী দরকার সেই পরিমাণ পুলিশ কর্মী অপ্রতুল এবং এই বিপুল পরিমাণ পুলিশ বাহিনী লাগবে। নমিনেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এই মনোনয়ন প্রক্রিয়া শেষ হওয়ার পরে প্রচার অভিযান, তারপরে ভোট গণনা, তারপরে ব্যালট বক্স নিয়ে আসা, নিয়ে যাওয়া, স্ট্রং রুম পাহারা দেওয়া, গণনা, গণনার পরবর্তী পরিস্থিতি সমস্তটাই কন্ট্রোল করতে হবে পুলিশকে। অথচ এই মুহূর্তে রাজ্যে 61,000-এর উপরে বুথ এবং সমস্ত বুথকে যদি পুলিশ দিয়ে পাহারা দেওয়ার ব্যবস্থা করা হয় তাহলে প্রায় 1,50,000-এর কাছাকাছি পুলিশ দরকার। সেক্ষেত্রে রাজ্যে পুলিশ বাহিনীতে এই মুহূর্তে 78,000 রাজ্য পুলিশ রয়েছে, 20,000 হোমগার্ড, কলকাতা পুলিশ 35,000, এর বাইরে সিভিক পুলিশ রয়েছে 1,00,000-এর ওপরে। কিন্তু সিভিক পুলিশকে কাজে লাগানো যাবে না ভোটে, এটা এই ব্যাপারে আদালতের সুস্পষ্ট নির্দেশিকাও রয়েছে। সুতরাং রাজ্য পুলিশ বাহিনীকে সজাগ রাখা, সচেতন রাখা এবং সমস্ত পুলিশকে এই ভোট প্রক্রিয়ার কাজে যুক্ত করার পাশাপাশি বাইরের রাজ্য থেকে পুলিশ আনা হতে পারে তেমন ভাবনা চিন্তা শুরু হয়েছে রাজ্য প্রশাসনে এবং রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে তৎপরতা শুরু হয়েছে। ওড়িশা এবং বিহার এ দুটো রাজ্য থেকে অন্ততপক্ষে 20,000-25,000 যদি পুলিশ কর্মী নিয়ে আসা যায়, অর্থাৎ পঞ্চায়েত ভোটে পুলিশের একাধিক ভূমিকা এবং দায়িত্বের কথা মাথায় রেখে ছুটি বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র পেশের জন্য দেওয়ার সময় পর্যাপ্ত নয়, রাজ্য নির্বাচন কমিশনকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব শুরুর ঠিক কয়েক ঘন্টার মধ্যেই কলকাতা হাইকোর্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পর্যবেক্ষণ সামনে এলো। আদালত কার্যত মেনে নিল যে ত্রিস্তরীয় পঞ্চায়েতের প্রায় 74,000 আসনে মনোনয়নের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়নি। বৃহস্পতিবারই পঞ্চায়েত ভোট ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন, তার পরদিনই কংগ্রেস এবং আরেকদিকে বিজেপি দুপক্ষই মনোনয়নের সময়সীমা, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা, অনলাইনে মনোনয়ন জমার সংস্থানের মতো একাধিক বিষয় নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে। শুনানি শুরুতে শুভেন্দু অধিকারীর তরফে তার আইনজীবী সওয়াল করে বলেন, মনোনয়ন পেশের জন্য মাত্র 7 দিন সময় দেওয়া হয়েছে, এর মধ্যে 2 দিন এনআই অ্যাক্ট অনুযায়ী ছুটি আছে, তাহলে মাত্র 5 দিনের মধ্যে কি করে মনোনয়ন পেশের কাজ শেষ হবে? কমপক্ষে 12 দিন সময় দেওয়া হোক মনোনয়ন পেশের জন্য। পাল্টা রাজ্য নির্বাচন কমিশন যুক্তি দেয়, অন্যান্য 12 মনোনয়ন পেশের জন্য এই রকম সময়ই দেয়া হয়, যদি আদালত মনোনয়ন পেশের জন্য সময় বাড়াতে চায় তাহলে তার শুনানি সোমবারও করা যেতে পারে। নমিনেশন যারা ইলেকশন লড়তে চায় তারা যাতে তাদের নমিনেশন পেপার্স ঠিক করে ফাইল করতে পারে এবং তারা যাতে কোনো ভয় না থাকে সেটারই আমরা পদক্ষেপ নিচ্ছি, যাতে বিনা ভয়ে বিনা যা যা আমরা দেখে আসছি এত বছর ধরে, লাস্ট কয়েক বছর ধরে যা হয়ে আসছে ইলেকশন হলেই বেঙ্গলে, সেটা যাতে আবার রিপিট না হয় এই ইলেকশনে। মামলাকারীদের সওয়াল শোনার পর প্রধান বিচারপতির বেঞ্চ তার পর্যবেক্ষণে উল্লেখ করেন, নির্বাচন যাতে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে হয় সেটাই কমিশনের মূল লক্ষ্য হওয়া উচিত। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য কি কি করা যায় সেটা দেখতে হবে কমিশনকে। পশ্চিমবঙ্গের কংগ্রেস দলের ডাকা শহীদ মিনার সভা যাতে মার খায়, যাতে সফল না হয়, পঞ্চায়েত ঘোষণা করে দাও। কারণ খুব সহজ, পঞ্চায়েত ঘোষণা করা মানে কর্মীরা, সমর্থকেরা, তারা পঞ্চায়েত ভোটে প্রার্থী তৈরি করো, ভোট কী করে করা হবে তার মধ্যে তারা ব্যস্ত হয়ে পড়বে। আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি করব যে সময়সীমা বাড়িয়ে দেওয়া হোক নমিনেশনের। এমন একজন রাজ্য নির্বাচন কমিশনকে নিযুক্ত করেছে যে এই কাজে তিনি বিশেষভাবে অনভিজ্ঞ। গতকালকেই আমরা বলেছিলাম যে কোনো হোমওয়ার্ক ছাড়া নির্বাচনের দিন ঘোষণা করা হলো এবং মনোনয়নপত্র দাখিলের দিন প্রায় কয়েক ঘন্টার মধ্যেই জানিয়ে দেওয়া হলো। মানে নির্বাচনের আগেই তৃণমূল কংগ্রেসকে জয়ী ঘোষণা করে দিতে পারলেই নির্বাচন কমিশন হয়তো খুশি হতে, কিন্তু যে কোনো কারণে এই পরিস্থিতির বাধ্যবাধকতায় তিনি তা পারেননি।